প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, তার প্রথমটি হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস এবং দ্বিতীয়টি হচ্ছে সংখ্যা পদ্ধতি। চলে আসি একদম প্রথম টপিকের মধ্যে, সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষের মধ্যে একটা হিসাব কিংবা গণনা করার একটা প্রবণতা সৃষ্টি হয়। একদম শুরু থেকেই তখন প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী বিভিন্ন গণনা পদ্ধতি সৃষ্টি হয়। এখন মানুষ প্রথমে কীভাবে করে গণনা করত? তখন তো গণনার কোনো পদ্ধতি ছিল না, তখন মানুষ নিজের আঙুল ব্যবহার করে হচ্ছে গণনার চেষ্টা করত। যেমন প্রথম দিকে কিন্তু একদম শব্দ সূচনালগ্ন থেকে কী হতো, তখন মানুষ পশু পাখি শিকার করতো, ফলমূল আহরণ করতো। এখন কে কয়টা পশু শিকার করলো আর কয়টা হচ্ছে ফলমূল আহরণ করলো, তার হিসাব করতে পারতো হচ্ছে হাতের আঙুলের মাধ্যমে। এ কারণে এখানে পরে বলা হচ্ছে যে গণনার কাজে মানুষের সবথেকে কাছের এবং সহজলভ্য হাতের আঙুল ব্যবহার করা দিয়েই হচ্ছে গণনার সূচনা হয়। পরবর্তীতে নুড়ি পাথর, দড়ির গিট ইত্যাদি উপকরণের মাধ্যমেও কিন্তু গণনার কাজটা শুরু হয়েছিল। উন্নতির ধাপে ধাপে গণনার জগতে প্রবেশ করে বিভিন্ন ধরনের চিহ্ন এবং প্রতীক, সংখ্যার ধারণায় স্পষ্ট হওয়া শুরু করে যখন কিনা বাণিজ্যের প্রসার ঘটেছিল। প্রথম দিকে কিন্তু মানুষ আগে টাকা দিয়ে বিনিময় করতো না, আগে বিনিময় প্রসার চালু ছিল। যেমন একটা পণ্যের বিনিময়ে আর একটা পণ্য, কেউ একজন পশু শিকার করলো আর কেউ ফলমূল আহরণ করলো। তো শুধুমাত্র ফলমূল দিয়ে পসিবল না খাওয়া, বা শুধুমাত্র হচ্ছে পশু পাখি খাওয়া পসিবল না, তো তারা নিজেদের মধ্যে হচ্ছে একটা এক্সচেঞ্জ করতো, যেটাকে বলা হতো বিনিময় প্রথা। পরবর্তীতে এই বিনিময় প্রথার জায়গায় আস্তে আস্তে টাকার প্রচলন হয়েছিল, কিন্তু টাকার প্রচলন হওয়ারই কিন্তু সংখ্যার প্রচলন ঘটেছিল। কারণ সংখ্যাই তো থাকে হচ্ছে টাকার মধ্যে, যে টাকার মান আছে একটা। তো আস্তে আস্তে এই ব্যবসা বাণিজ্য কিনা প্রসার হওয়া শুরু করে, তখনই সংখ্যার ধারণাটা হচ্ছে আস্তে আস্তে আরও উন্নতি করতে থাকে। খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর পূর্বে ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক চিহ্ন বা সংখ্যা পদ্ধতির মাধ্যমেই সর্বপ্রথম গণনার কাজে চিহ্নের প্রচলন শুরু হয়। মানুষ গণনাকে করতো অনেক আগে থেকেই করতো, কিন্তু চিহ্ন ব্যবহার করা হতো না। প্রথম চিহ্ন ব্যবহার করা শুরু হয়েছিল ইজিপশিয়ানের হায়ারোগ্লিফিক্স শব্দের মধ্যে। এরপর সুমেরীয় এবং ব্যাবিলিয়ান নাম্বার সিস্টেমের উদ্ভব ঘটে, এবং তাদের নাম্বার সিস্টেমের ভিত্তি ছিল 60, অর্থাৎ তাদের নাম্বারের মধ্যে 60টা মৌলিক অঙ্ক ছিল। পরবর্তীকালে পর্যায়ক্রমে গ্রিক নাম্বার, দেন রোমান নাম্বার যেটা হচ্ছে 500 খ্রিস্টপূর্বতে ছিল, দেন মেয়ার নাম্বার অ্যান্ড হিন্দু নাম্বার পদ্ধতি, এই সিস্টেমগুলোর হচ্ছে আস্তে আস্তে প্রচলন ঘটেছিল। হিন্দু নাম্বার সিস্টেম থেকে মেনলি শূন্য এর উদ্ভব ঘটেছে, এবং বর্তমানে আমরা হিন্দু আরবীয় এই পদ্ধতিকে হচ্ছে ইউজ করে থাকি। ওই হিন্দু পদ্ধতি থেকে হচ্ছে শূন্য, এবং আরবীয় পদ্ধতি থেকে যে আমাদের দশমিক পদ্ধতি আবিষ্কার হয়েছে, এই দুইটাই বর্তমানে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা সংখ্যার পদ্ধতির ইতিহাসের যে রয়েছে ওই ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে জেনে নিব, যিনি হচ্ছেন আবু আল খোয়ারিজমি। উনি কে? ইসলামী সভ্যতার স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ এই আরবীয় গণিতবিদের পুরো নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। তো ওনার নামটা খুবই বড় ছিল, কিন্তু আমাদের পরে কিন্তু আসতে পারে এই নামটা, যে আবু আল খোয়ারিজমির পূর্ণরূপ কী বা পূর্ণ নাম কী? আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। তিনি কী করেছিলেন? তিনি অষ্টম শতকে দশমিক সংখ্যা পদ্ধতির উপর হচ্ছে একটি বই রচনা করেন, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির যে মেন ধারণা এটা দিয়েছিলেন হচ্ছে এই ব্যক্তি আবু আল খোয়ারিজমি। মুসলমানদের স্পেন বিজয়ের পরে একাদশ শতাব্দীর দিকে এই বইটি সংখ্যা হচ্ছে স্প্যানিশ ভাষার মধ্যে কী করা হয়েছিল, অনুবাদ করা হয়েছিল। তখন থেকে ইউরোপীয়রা দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রথম ধারণা লাভ করে, অর্থাৎ এখানে আরবীয় সভ্যতার মধ্যেই প্রথমবার হচ্ছে এই দশমিক পদ্ধতিকে লিখে রাখা হয়েছিল, এবং সেটা যখন কিনা হচ্ছে স্প্যানিশ ভাষার মধ্যে রূপান্তর করা হয় বা অনুবাদ করা হয়, তখনই প্রথমবার ইউরোপীয়রা দশমিক পদ্ধতি সম্পর্কে একটা আইডিয়া পেয়েছিলেন। বর্তমান পৃথিবীতে কিন্তু এই 10-ভিত্তিক সংখ্যা পদ্ধতি সর্বজন স্বীকৃত এবং গৃহীত, সাধারণত বিশ্বের সব জায়গার মধ্যেই ব্যবহার করা হয় এই 10-ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ শূন্য থেকে নয়, এই নয় 10টা হচ্ছে মৌলিক সংখ্যা। যদিও অন্য আরও অনেকগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি রয়েছে, কিন্তু বিশ্বের মধ্যে এখন এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত। এছাড়াও প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যে অ্যালগোরিদম নামক ধারণাটি ব্যবহার করে থাকি, তার নাম আল খোয়ারিজমি এর অপভ্রংশ থেকেই কিন্তু এসেছে। এই যে অ্যালগোরিদমের যে অ্যাল যে ওয়ার্ডটা রয়েছে, এটা এই আল খোয়ারিজমি যে ব্যক্তি নাম রয়েছে তার অপভ্রংশ থেকেই এই অ্যালগোরিদম শব্দটি রয়েছে উদ্ভূত ঘটেছে বলে অনেকে মনে করেন। এবার আমরা এই টপিকগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিব। যেমন প্রথমে বলা হচ্ছে এখানে
শূন্যের ধারণা বিকাশ এবং সর্বপ্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে। ভারতবর্ষের মধ্যে যে এখানে হিন্দু সভ্যতা ছিল ওইখান থেকে মেলে এই শূন্যের ধারণা এবং বিকাশটা শুরু হয়েছিল। সর্বপ্রথম ভগ্নাংশের ধারণা প্রচলন ঘটে মিশরে। তবে গ্রিক এবং ভারতীয় গণিতবিদরা খ্রিস্টপূর্ব অর্ধশতাব্দীতে ভগ্নসংখ্যার একটা তত্ত্ব এবং উপপাদ্যকে তারা হচ্ছে আবিষ্কার করেছিলেন। খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10-ভিত্তিক সংখ্যা পদ্ধতির চালু হয়েছিল বলে অনেকে ধারণা করে থাকেন। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু হচ্ছে আমরা কি ইউজ করে থাকি, ভাষা সংখ্যা এগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। সভ্যতার ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হচ্ছে সংখ্যার ইতিহাস। আমাদের যেই অনুযায়ী হচ্ছে সভ্যতার বিকাশ ঘটেছে তার সাথে সাথে কিন্তু হচ্ছে সংখ্যারও হচ্ছে একটা বিকাশ ঘটেছিল। প্রাচীনকালের গণনায় ব্যবহার করা হতো প্রতীক বা চিহ্ন। আগে যেটা করা হতো সংখ্যার ক্ষেত্রে এই 1, 2 এই সবগুলো ইউজ করা হতো না, সাধারণত কোনো একটা পাথর বা হচ্ছে পাখির চিহ্ন বা হচ্ছে কোনো নুড়ি আর যে কোনো ধরনের বর্ষা, এই চিহ্নগুলোই আগে কিন্তু সংখ্যার জন্য ব্যবহার করা হতো। এখন যেমন আমরা 1, 2, 3 বা হচ্ছে আমরা 1, 2, 3 ইউজ করি, এগুলো আগে ব্যবহার করা হতো না। ধরা হতো মনে করো যে একটা বর্ষা দিয়ে বোঝানো হচ্ছে 10 বা নুড়ি দিয়ে বোঝানো হচ্ছে 100, এই টাইপের মিনিং করে তারা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রথম আবিষ্কার করেছিল। ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা ব্যবহার করা হতো কোথায়, ব্যাবিলিয়ান সভ্যতায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে কোন সভ্যতার মধ্যে ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো, এটা অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ব্যাবিলিয়ান সভ্যতা। গ্রিকদের সংখ্যা পদ্ধতি ছিল 10-ভিত্তিক এবং গণিতের যুগান্তকারী আবিষ্কার হলো শূন্য, যেটার আবিষ্কার হয়েছিল কিন্তু ভারতবর্ষের মধ্যে। ইনকা সভ্যতা গণনা করতে ব্যবহার করতে হচ্ছে দড়ি। ইনকা নামের সভ্যতা ছিল যারা প্রথমবার দড়ির ব্যবহার করে হচ্ছে গণনা করা শুরু করেছিল। প্রাচীনকালে কিন্তু আমরা গণনা ব্যবহার করতে আমরা বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করতাম। দেন দশমিক সংখ্যা পদ্ধতি অন্যান্য সকলগুলোর থেকে তুলনামূলক ইজি, যার কারণে আমরা প্রতিনিয়ত বা দৈনন্দিন কাজে এই দশমিক সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করছি। প্রাচীনকালের একটি জনপ্রিয় সংখ্যা পদ্ধতি ছিল মেয়ান সংখ্যা পদ্ধতি, যেটা আমার মেয়ান যে সভ্যতা রয়েছে সেখানে আবিষ্কার করা হয়েছিল। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে মাত্র 2টি ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমরা ভবিষ্যতে আরও বিস্তারিত জানবা, তা জেনে রাখো বাইনারি সংখ্যা পদ্ধতি এটা ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটারের মধ্যে এবং যেখানে 0 এবং 1 শুধুমাত্র এই 2টি ডিজিট রয়েছে। বর্তমানে গণিতের জন্ম হয়েছে গণনা থেকে এবং দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম ইনফিনিটি বা অসীমের এই যে সংকেতটা রয়েছে খেয়াল করে দেখো বাঁকা ইটের মতো, এই সংকেতটা প্রথম প্রচলন করেছিলেন দার্শনিক অ্যারিস্টটল। মিশরে সর্বপ্রথম শূন্যের ব্যবহার শুরু হয়েছিল। যদিও ভারতবর্ষে শূন্যের প্রতীকটা আবিষ্কার করা হয়েছিল, কিন্তু প্রথমবার শূন্যের যে ধারণা এটা কিন্তু এসেছিল মিশর সভ্যতা থেকে। কোনো কিছুর পরিমাণ বোঝানোর জন্য আমরা যা ব্যবহার করি তাকেই আমরা সংখ্যা বলতে পারি। ইউরোপ সংখ্যা পদ্ধতি ছড়িয়ে পড়ে হচ্ছে আরবদের মাধ্যমে। আমাদের এই যে আরবরা যে প্রথমবার কী করেছিল, দশমিক সংখ্যা পদ্ধতির একটা হচ্ছে ধারণা দিয়েছিল, যেখান থেকে ইউরোপের মধ্যে এই দশমিক সংখ্যা পদ্ধতির ধারণাটা হচ্ছে ছড়িয়ে পড়েছিল। খ্রিস্টীয় শাসকরা কী করতেন, তারা মনে করতেন শূন্য হচ্ছে শয়তানের রূপ। প্রথম দিকে তাদের হচ্ছে এরকমই হচ্ছে একটা আইডিয়া ছিল, কিন্তু আমরা সবাই এখন জানি শূন্য কিন্তু কোনো শয়তানের রূপ না, এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। 10-ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে ওঠার কারণ হচ্ছে আমাদের হাতে কয়টা আঙুল রয়েছে, 10টা আঙুল, তো তার থেকে মেনলি এই 10-ভিত্তিক সংখ্যা পদ্ধতির হচ্ছে আইডিয়াটা এসেছিল। কারণ মানুষ কিন্তু আগে হাত দিয়ে গণনা করতো, যেহেতু দেখলো হাতের মধ্যে 10টা আঙুল, তাদের আইডিয়া হলো যে 10টা যদি আঙুল রয়েছে তাহলে 10-ভিত্তিক সংখ্যা পদ্ধতি সবথেকে বেস্ট পদ্ধতির মধ্যে গিয়ে পড়বে। এবং সংখ্যা প্রকাশের ক্ষুদ্রতম যে প্রতীক তাকে আমরা বলতে পারি অঙ্ক। খেয়াল করে দেখো আমরা যে প্রতিনিয়ত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতি, সেখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা মৌলিক অঙ্ক রয়েছে এবং এই অঙ্কগুলো ব্যবহার করে কিন্তু হচ্ছে আমরা যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি। এ কারণে সংখ্যা প্রকাশের ক্ষুদ্রতম প্রতীকটা হচ্ছে অঙ্ক। মিশরীয় সংখ্যা ব্যবস্থা ছিল 10-ভিত্তিক, এটাকে আমরা জেনে আসলাম। খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে দেওয়ালে দাগ কেটে, তারপর হচ্ছে কাঠি, নুড়ি পাথর, রশির গিট ইত্যাদি ব্যবহার করেই সাধারণত কী করা হতো, গণনা করা হতো। এবং প্রচলিত চিহ্নের নাম ছিল একসময় হায়ারোগ্লিফিক্স, এটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স পদ্ধতির মাধ্যমেই প্রথমবার গণনা কার্য শুরু হয়েছিল। এটি গ্রিক শব্দ হায়ারোগ্লিফোস, এটার থেকেই হচ্ছে উৎপত্তি ঘটেছে। এই হায়ারোগ্লিফোস মানে হচ্ছে পবিত্র লিপি, যেহেতু তারা হচ্ছে প্রথমবার তাদের যে কথা বলার যে ভাষাটা রয়েছে সেটাকে লেখার মাধ্যমে তারা হচ্ছে প্রকাশ করেছিল, এ কারণে তারা এটাকে পবিত্র লিপি এই নামটা দিয়েছিল।
মিশরের সংখ্যা ব্যবস্থা ছিল 10 ভিত্তিক। দেখতেই পাচ্ছো যে এটা এতবার রিপিট করার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আসতে পারে যে 10 ভিত্তিক কোনটার মধ্যে আবিষ্কার হয়েছে, অথবা 60 ভিত্তিক হিসেবে আবিষ্কার হয়েছে। 60 ভিত্তিক ছিল হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা এবং 10 ভিত্তিক ছিল হচ্ছে মিশরীয় সভ্যতা। এবার আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে নিব। আমরা তো সংখ্যার আবিষ্কার জেনে নিলাম, এখন সংখ্যা পদ্ধতি বলতে কী বোঝানো হয়েছে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা এবং প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলতে পারি হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে খুব সহজেই সংখ্যা গণনা করা যায় এবং এই সংখ্যাকে হচ্ছে প্রকাশ করা যায়। প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটা নির্দিষ্ট নিয়ম, যাতে করে নিম্নের বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। কি কি? প্রথমত, সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের জন্য একটা সুনির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে, যে কোন সংখ্যা দ্বারা কত মান প্রকাশ পাবে তার জন্য একটা নিয়মাবলী থাকতে হবে। 2 নম্বরটা হচ্ছে সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করার জন্য একটা সুনির্দিষ্ট নিয়মাবলী থাকবে। এবং সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক ইত্যাদি প্রকাশের জন্য পরিপূর্ণ বা সুনির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকবে। সহজ কথায়, যে কোনো ধরনের চিহ্ন, সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা এবং প্রকাশ করার যে পদ্ধতি তাকেই বলতে পারি হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি। এবার জেনে নিই সংখ্যা বলতে কী বোঝানো হচ্ছে। সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য হচ্ছে ব্যবহৃত হয়। যেমন একটা কলেজের মধ্যে 1,745 জন ছাত্র রয়েছে, এখানে 1,745টা হচ্ছে একটা সংখ্যা। তারপর জেনে নেব আমরা অঙ্ক বা ডিজিট। এটা কি? যে কোনো সংখ্যা বা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্নকে আমরা ব্যবহার করছি বা মৌলিক চিহ্ন ব্যবহার করছি তাদেরকে বলা হচ্ছে অঙ্ক বা ডিজিট, যেটা হচ্ছে সংখ্যা প্রকাশ করার একদম মৌলিক একটা আমাদের প্রতীক, যারা এটাকে বোঝানো হচ্ছে। এবং কোনো সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকটাই হচ্ছে এখানে অঙ্ক। এইমাত্র আমরা এটা বলে আসলাম। এবার আমরা জেনে নিব সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কী বোঝানো হচ্ছে। একটা সংখ্যা পদ্ধতির মধ্যে সর্বোচ্চ যতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোনো সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যাকে ব্রেকেটের মধ্যে লিখে ডান পাশে ছোট করে তার ভিত্তিটা উল্লেখ করা হয়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে মনে করো যদি আমি লিখি যে 8, নিচে 10, এর এই নিচে 10 দ্বারা বোঝানো হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। এর বেসটা হচ্ছে আমরা নিচে উল্লেখ করতে পারি। এবার আমরা এই চ্যাপ্টার থেকে কিছু এবং এই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। যেমন বলা হচ্ছে শূন্যের ব্যবহার প্রথম কোথায় শুরু হয়েছিল, ভারতবর্ষে, চীনে, গ্রিকে নাকি মিশরে? এটার অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ভারতবর্ষে। ভারতবর্ষে প্রথমবার শূন্যের ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু শূন্যের আইডিয়া এসেছে কিন্তু হচ্ছে মিশরের সভ্যতা থেকে। তারপর বলা হচ্ছে মিশরের সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল, এটা কি 12 ভিত্তিক, 16 ভিত্তিক, 8 ভিত্তিক নাকি 10 ভিত্তিক? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 10 ভিত্তিক, এটাই ছিল হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি। তো এগুলোই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। তোমরা বাসায় এই টপিকগুলো খুব মনোযোগ সহকারে পড়বা, যাতে তোমাদের এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।